সাকসেস ইউটিউব চ্যানেল তোমাদেরকে সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি আজকে যে তথ্যটি তোমাদের সামনে শেয়ার করব সেটা দু হাজার চোদ্দো সালের প্রাইমারি টেটের সম্পর্কিত বিস্তারিত তথ্য এবং এই যে তথ্যের ভিতর যেটা থাকবে নট ইনক্লুডেডদের ব্যাপারটা অর্থাৎ যারা নট ইনক্লুডেড রয়েছে তাদের ভাগ্যটা কতটা পজিটিভ দিক দিকে যাচ্ছে বা তাদের যে দ্বিতীয় যে সেকেন্ড মেরিট লিস্টের কথা গতকালকে মানিক ভট্টাচার্য তিনি নিজে প্রকাশ করেছেন যে প্রথমে কতজনের মেরিট প্রকাশিত হয়েছে এবং তার মধ্যে কতজনের কাউন্সিলিং হয়েছে এবং কাউন্সেলিং বাকি রয়েছে এবং তার সাথে এটাও তিনি ঘোষণা করে দিয়েছেন যে কতজন নন জয়নিং অর্থাৎ জয়নিং করেনি তো সেই ব্যাপারে নিয়ে দ্বিতীয় যে মেরিট দ্বিতীয় অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে এবং সেটা টোটালটাই কিন্তু নট ইনক্লুডেডদের মধ্য থেকেই তো সেই নট ইনক্লুডেড কারা কারা কিন্তু এই দ্বিতীয় মেরিটে স্থান পেতে চলেছে কতজনের স্থান পেতে চলেছে তো বিস্তারিত তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে পরপর দেখবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবে ওকে তো দেখো আজকে যে তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো এটা বিস্তারিত যে তথ্য এবং মানিক ভট্টাচার্য তিনি কালকে বলেছিলেন যে আগামী মঙ্গলবার আগামী মঙ্গলবার কিন্তু দ্বিতীয় যে কাউন্সেলিং ব্যাপারে নোটিশ আসতে চলেছে এবং এটাও তিনি বলেছেন যে দ্বিতীয় ম্যারিট লিস্ট দ্বিতীয় কিন্তু ম্যারিট প্রকাশিত হবে ওকে তো এই যে ফার্স্ট যে ম্যারিট যেটা প্রকাশিত হয়েছিল তাতে কতজনের কিন্তু নাম ছিল তাতে নাম ছিল বারো হাজার ছশো জনের কিন্তু নাম ছিল ওকে এইটাই কিন্তু একদম অফিশিয়ালি তথ্য এবং তার মধ্যে যারা জয়নিং করেছে ওকে জয়নিং কত করেছে যে পাঁচ হাজার তিনশো এই ছশো তেষট্টি জন তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন যে ষোলো হাজার পাঁচশো কিন্তু নিয়োগ হবে তার মধ্যে ছ হা এই পাঁচ হাজার ছশো তেষট্টি জনের কিন্তু নিয়োগপত্র পাওয়া হয়ে গেছে এবং তিনি গত কয়েকদিন আগে এটাও তিনি ঘোষণা করেছিলেন যে দশ হাজার পাঁচশো জনের কিন্তু এই পুজোর আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া দেওয়া হবে সেই ব্যাপারে আমরা এখানে ক্যালকুলেশানটি একটু ভালো করে করবো দেখো তো মানিক ভট্টাচার্য যিনি বললেন যে পাঁচ হাজার ছশো তেষট্টি জনের মধ্যে ছশো একুশ জন কিন্তু জয়নিং করেনি তারা অর্থাৎ নন জয়নিং এই সিটটা কিন্তু পুরোটা ফাঁকি রয়েছে ওকে পুরোটা যেটা এ ফাঁকা রয়েছে ৬২১ ছশো একুশ জনের তাহলে এখান থেকে একদম ক্লিয়ার নট ইনক্লুডেড থেকে ফার্স্ট যেটা তথ্য বলছে যে ছশো একুশ জন কিন্তু তোমরা ডাক পেতে চলেছ কিন্তু এটা কিন্তু না এর চাইতে কিন্তু বেশি হবে কতজন বেশি হবে সে বিস্তারিত তথ্য তোমাদেরকে তুলে ধরবো আর নট ইনক্লুডেডের ব্যাপারটা নট ইনক্লুডেড যারা রয়েছে তাদের কিন্তু মুখে হাসি ফুটতে চলেছে তো বিস্তারিত তথ্য অবশ্যই তোমরা দেবো জুড়ে থাকো তো এই যে ছশো একুশ জনের কিন্তু নন জয়নি ওকে তাহলে কাউন্সিলিংয়ের যে বাকি রয়েছে আগে আমরা দ্বিতীয় কাউন্সেলিং ব্যাপারটা একটু ক্লিয়ার করি তো দ্বিতীয় কাউন্সেলিংয়ে আর বাকি কত রয়েছে যেখানে বাকি রয়েছে দেখো যে ছ হাজার নশো সাতাশি এই উনাশি জন ছ হাজার নশো উনআশি জনের কিন্তু দ্বিতীয় কাউন্সেলিংয়ের ব্যাপারটা বাকি রয়েছে যেটা আগামী মঙ্গলবার তার নোটিশ প্রকাশিত হতে চলেছে তো এদের মধ্যেও কিন্তু নন জয়নিং যে সিট থাকবে নন জয়নিং সিট থাকবে প্রায় তিনশোটি কিন্তু নন জয়নিং সিট থাকবে ঠিক আছে তো গত যে তোমার সতেরো তিন দু সালে সতেরো তিন দু সালে একটা যে ফাইনাল যে মেরিট এই যে দু হাজার চোদ্দ সালের যে যেটা ফাইনাল মেরিট কিন্তু প্রকাশিত হয়েছিল সংখ্যাটা কতটা সংখ্যা তাতে ছিল উনিশ হাজার একশো সাতান্নটা ওকে কথা ছিল উনিশ হাজার একশো সাতান্নটা তার যে বিস্তারিত প্রমাণ আমি তোমাদেরকে একদম ভিডিও শেষের দিকে দেখিয়ে দেব যে উনিশ হাজার একশো সাতান্ন জন কিন্তু ফাইনাল যে লিস্ট প্রকাশিত হয়েছিল ওকে এবং এই যে উনিশ হাজার একশো সাতান্ন জনের কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই দু হাজার চোদ্দো সালের টেটদের দ্বারা তাহলে যে ষোলো হাজার পাঁচশো জনের থেকে কিন্তু এখানে বাড়তি হয়ে যাচ্ছে তাই না যে দু হাজার চোদ্দো সালে বলা হয়েছে যে দু হাজার চোদ্দো টেটের এর দ্বারাই কিন্তু এই সমস্ত শিক্ষক নিয়োগটা শেষ হবে এটাই কিন্তু বলা হয়েছিল যেহেতু তিনি বলেছেন যে ধাপে ধাপে নিয়োগ করা হবে এই যে এটার কিন্তু ভিতরে কিন্তু একটা কথা ছিল যে ধাপে ধাপে নিয়োগ করাটা হবে তাহলে যেহেতু এই যে ভ্যাকান্সি লিস্টটা তোমার প্রকাশিত হয়ে গিয়েছিল সতেরো তিন দু সালে যে ভ্যাকান্সি লিস্টটা প্রকাশিত হয়েছিল সেই জন্য এখানে এটা কনফার্ম ওকে তাহলে এখনও পর্যন্ত যে সিট সংখ্যা অর্থাৎ নয়ন জয়নিং সিট সহ যে সংখ্যাটা তোমার বাকি রয়েছে সেটা হচ্ছে সাত হাজার চারশো ছত্রিশটা সাত হাজার চারশো ছত্রিশটা কিন্তু তোমার একু বাকি রয়েছে যেটা সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে তাহলে দেখো আবার একটা চমকপ্রদ একটা আমরা তথ্য পেয়ে গেলাম অর্থাৎ নট ইনক্লুডেডদের জন্য সাতা এই সাত হাজার তোমার চারশো ছত্রিশ জনের কিন্তু আবার ডাক পেতে চলেছ ওকে অর্থাৎ নট ইনক্লুড যারা রয়েছে তাদের কিন্তু চাকরি কিন্তু পাকা হতে চলেছে সকলেই কিন্তু চাকরি পাবে একদম প্রাইমারি নট ইনক্লুডেড যারা রয়েছে দু হাজার চোদ্দো সালের এই যে সাত হাজার তিনশো চারশো ছত্রিশ জন তোর দ্বিতীয় যে কাউন্সেলিং অর্থাৎ দ্বিতীয় যে মেরিট লিস্ট হচ্ছে তাতে কিন্তু তোমাদের ডাক পেতে চলেছো ওকে তো চলো আরও কিন্তু বিস্তারিত তথ্য আমরা তুলে ধরব ঠিক আছে যে তাহলে এবার আমরা গেল যে সেকেন্ড যে মেরিট মেরিট লিস্ট এবং সেকেন্ড যে তোমার কাউন্সেলিং প্রক্রিয়াটা এবার যেটা আসছে যে এন মার্ক যে ভ্যাকান্সি এর কথা এনমার্ক ভ্যাকান্সি যেটা রয়েছে তাতে কিন্তু ভ্যাকান্সি তুলনায় ক্যান্ডিডেট কম রয়েছে ওকে ভ্যাকান্সি তুলনায় ক্যান্ডিডেটস কিন্তু কম রয়েছে এটা কিন্তু একদম অফিসিয়ালি তথ্য হান্ড্রেড পার্সেন্ট অতএব তোমরা আশাবাদী থাকতেই পারো অবশ্যই সেকেন্ড মেরিটে তোমাদের নাম আসতে চলেছে এবার যে এই যে পলের যে ভ্যাকান্সি তুলনায় ক্যান্ডিডেট যে কম রয়েছে তাহলে সেই যে ক্যান্ডিডেটগুলো অর্থাৎ যে তাদের ভ্যাকান্সিটা কি করে পূরণ করা হবে তো সেটা পুরোটাই কনভার্ট করা হবে সেগুলো কি একশো পয়েন্ট রস্টার মেনে যে রস্টার মেনে যে ভ্যাকান্সিগুলো সাধারণত তৈরি হয় সেই রস্টার মেনেই কিন্তু এই কনভার্ট করা হবে তো এই সেই কনভার্ট করা সিটগুলো কত রয়েছে দেখি এখানে দেখো একদম বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরেছি কি জেনারেল যেটা রয়েছে একুশশো নয়টি ওকে এবং এসি যে রয়েছে আটশো আটশো তোমার উনচল্লিশটি এবং ও বিসি এ যেটা রয়েছে তিনশো উনচল্লিশটি ও বিসি বি রয়েছে দুশো একান্নটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে একশো বিরাশিটি এক্স ম্যান রয়েছে তিনশো আটচল্লিশটি এটা তোমার এনমার্কড এইভাবেই কিন্তু রস্টার হবে এবং তার সাথে যারা প্যারা রয়েছে তাদের কিন্তু এই সিটগুলিতে কনভার্ট করা হবে ওকে প্যারা কিন্তু এই সিট কনভার্ট করা হবে তো টোটাল মিলে যেটা তোমার সিট সংখ্যা যাচ্ছে প্রায় নশো একাশিটা যেটা তোমার আসছে যে এই যে তোমার প্যারাটিচার ব্যাপারটা নিয়ে প্রায় নশো তোমার একাশিটা কিন্তু তোমার এই যে কনভার্ট হচ্ছে তাহলে আবার কনভার্ট সিটে যদি করা হয় তাহলে ডাক পাচ্ছে প্রায় পাঁচ হাজার ঊনপঞ্চাশটা ওকে পাঁচ হাজার ঊনপঞ্চাশ জন কিন্তু তোমার ডাক পেতে চলেছে ওকে কনভার্ট করা সিটের ক্ষেত্রে তাহলে টোটালে আমরা কতজন পেলাম টোটালে তোমার হয়েছে দেখো টোটালে ডাক পাবেন বারো হাজার চারশো পঁচাশিটা বারো হাজার চারশো পঁচাশি যেটা ছিল চার সাত হাজার চারশো ছত্রিশটা প্লাস এই পাঁচ হাজার ঊনপঞ্চাশটা নিয়ে বারো হাজার তোমার চারশো পঁচাশি জন কিন্তু এই দ্বিতীয় যে ইতে সেকেন্ড যে ম্যারিট লিস্টটা প্রকাশিত হবে সেখান তোমরা ডাক পেতে চলেছো ওকে কিন্তু এত তো ক্যান্ডিডেটস নেই যে ইন্টারভিউ প্রক্রিয়া দেওয়া রয়েছে দু চোদ্দো সালে যে টেটের যে আমাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা শেষ হয়েছে তাতে কিন্তু এতজনের তোমার মেরিট নেই এতজন কিন্তু ইন্টারভিউ দেয়নি অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড যেটা মেরিটের কথা বলছে ফার্স্টে তো তোমার যেটা বারো হাজার বারো হাজার তো ছশো বিয়াল্লিশ জনের তো ফার্স্ট মেরিট লিস্টে তো তাদের স্থান পেয়ে গিয়েছে তার ভিতরে যারা নট ইনক্লুডেড রয়েছ তাদের মধ্যে কিন্তু প্রায় বারো হাজার চারশো পঁচাশি জনের কিন্তু ডাক পেতে চলেছে কিন্তু এটা এত সংখ্যক কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু নেই অতএব এখান থেকে হানড্রেড পারসেন্ট কনফার্ম যে যারা নট ইনক্লুডেড রয়েছ তাদের কিন্তু ডাক কিন্তু এসে পড়েছে আর কয়েকটা দিনের অপেক্ষা ওকে তো এই যে বাকি যে তোমার ভ্যাকান্সিটা যেটা রয়েছে অর্থাৎ নট ইনক্লুডেডদের ডাকার পরেও তো কিন্তু ভ্যাকান্সি তোমার ফাঁকা থাকছে ঠিক আছে তো সেই ফাঁকাটা পরবর্তী যে নেক্সট সিলেকশন যে প্রসেসটা বলা রয়েছে সেই প্রসেসে কিন্তু তোমার চলে যাচ্ছে বাকিটা তোমার পূরণ করা হবে আর এই সমস্ত কিছু প্রক্রিয়াটা এই সমস্ত কিছু প্রক্রিয়াটা আমাদের যে মানিক ভট্টাচার্যার যে নির্দেশ এবং তিনি যে কথা বলেন দশই অক্টোবর মধ্যেই বলেছেন যে পুরো প্রসেসটা কমপ্লিট করা হবে তাহার তাতে আমরা একটু ধরে নিতে পারি যে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই সমস্ত প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হবে এবার যে তথ্যটি তোমাদের সামনে তুলে ধরবো যে উনিশ হাজার একশো সাতান্ন জনের কথা আমি যেটা বলছিলাম যে এর আগে কিন্তু প্রকাশিত হয়েছে তো তার প্রমাণটা কি তোমরা এটা দেখতে পাচ্ছ দেখো যে এখানে এই যে টেট দু সামারি অন দুহা সতেরো তিন দু হাজার সালে যেটা প্রকাশিত হয়েছিল দেখো তো এখানে ডিটেলসে একদম পুরোটা দেওয়া রয়েছে যে কতজন ভ্যাকান্সি এবং কতজন টোটাল সিট সংখ্যা রয়েছে দেখো যে এক্সামটেড ক্যাটাগরি এখানে দেওয়া আছে মিডিয়াম এক্সামটেড ক্যাটাগরি কাস্ট ক্যান্ডিডেটস নাম্বার টোটালটা টোটালটা দেওয়া আছে এরকমভাবে যে তোমার পুরো সিট সংখ্যা এখানে দেওয়া আছে দেখি লাস্টের দিকে পর্যন্ত যে টোটাল রয়েছে দেখো যে কত এখানে আছে এক উনিশ হাজার একশো সাতান্নটা ঠিক আছে এবং যেটা সিটার সংখ্যা ছিল তো বারো হাজার ছশো বিয়াল্লিশ যেটা আমরা বলছিলাম যে ফার্স্ট যে মেরিটে তোমার ডাক পেয়েছে বারো হাজার ছশো বিয়াল্লিশ এখানে যেটা বলছিলাম যে প্রথম যে মেরিট লিস্ট বাড়িয়েছিলো বারো হাজার ছশো বিয়াল্লিশ কতজনের মধ্যে কতজনের মধ্যে তোমার উনিশ হাজার একশো সাতান্ন উনিশ হাজার একশো সাতান্নের মধ্যে কিন্তু এই ফার্স্ট যে মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছিল এটা একদম বিস্তারিত এবং অথেন্টিক যে খবর এবং যেটা সতেরো তিন দু হাজার একুশ সালে যেটা প্রকাশিত হয়েছিল ওকে তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে বুঝাইতে পেরেছি যে যারা নট ইনক্লুডেড রয়েছ এবং যারা ইনক্লুডেড রয়েছ তাদের ভবিষ্যৎটা কতটা সুনিশ্চিত রয়েতে হতে চলেছে আগে মঙ্গলবার তো সেই তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম চাকরি কনফার্ম অতএব তোমরা এতদিন পর্যন্ত যে টেনশানে এতদিন পর্যন্ত যে বিভিন্ন মানসিক যন্ত্রণায় ভুগতে ছিলে সেই সমস্ত কিছু অবসান হতে চলেছে আগামী মঙ্গলবারের নোটিশের মাধ্যমে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো এবং ওই সমস্ত নোট ইনক্লুডেড বন্ধুদের মধ্যে তোমরা বেশি বেশি কিছু শেয়ার করো তারাও যাতে এই জিনিসটা জেনে তাদের যে দুঃখটা নিবারণ করতে পারে ওকে তো বন্ধুরা আসি আবার তোমাদের পরে একটা আপডেট দেখাবে সকলে ভালো থেকো সুস্থ থেকো